আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ ফোর জি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য তো আজকে মাংস বোনা রান্না করব আর কই মাছ দিয়ে বোনা রান্না করব। সরি মাংস দিয়ে আলু রান্না করব। তো মাংসটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর এখন কই মাছটা রান্না করতেছি তাই ক্যামেরা ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছেন তো মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসছেন জামা কাপড় জুতা সব কিছু নিয়ে আসছেন তো আমি রেখে দিয়েছি অলরেডি ওর অনেক কাপড় আছে তারপরেও শীতের জুতা শীতের জামা কাপড় আবার নিয়ে আসছে শীতের সোয়াটার সব কিছু মিলে নিয়ে আসছে জ্যাকেট তো আমি রেখে দিলাম ভাবলাম পরে ভিডিও করে নেব আপনারাও দেখে ফেলবেন আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসলেন আর দিকে আমার রান্নাটাও এই মাছটা আমি অফ ক্যামেরায় বেজে নিয়েছি এখন আমি মাছটা মশলার মধ্যে কই মাছ আসলে অনেকটাই শক্ত ধরনের মাছ খুব সহজে কিন্তু বাঙ্গে না তো আমার কাছে কই মাছটা খুবই ভালো লাগে আর এই মাছটা আসলে খুব সচরাচর পাওয়া যায় না আর যদিও কখনো মেলে প্রচুর দাম নেয় এই মাছটা আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ সবাই আমার লাইভে আসার চেষ্টা করবেন একটু সময় দেবেন আমাকে লাইভে সবাই যদি কমপক্ষে আধা ঘন্টা করে আমাকে সময় দেন তাহলে তো আমার অনেকটা উপকার হবে তোমাদের ঋণ আমি কখনও শুধু করতে পারবো না তাই প্লিজ তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এখন রুমে চলে আসলাম আর আপনাদেরকে প্রথমে যে আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড কে নিয়ে আসছে আমার মেয়ের জন্য তো এই দেখেন তো আমি মনে করি আসলে এগুলো অপচয় কারণ এক অনেক আছে গড়ের মধ্যে আগের বছরের শীতের কাপড় রয়েছে এই বছর আবার নতুন করে নিয়ে আসা হলো এগুলো বেশি দিন যাবে না আবার গরম শুরু হয়ে যাবে তো কাপড়গুলো ভালোই থাকবে এরকম করতে করতে কাপড়গুলো ছোটো হয়ে যাবে তো কী করবো আর নিয়ে আসা যখন হয়ে গিয়েছে তো সব কিছুর মধ্যে আসলে আমার জুতাটা খুব ভালো লাগছে কারণ জুতাটা একটু বড় হয়ে গিয়েছে ওর পায়ের মধ্যে তারপরেও অনেকটা ভালো লাগছে কারণ একটু বড় হলেও পড়তে পারবে কিন্তু গরমকাল আসলে তো আর সেই রকম জুতা আর পরা যায় না শীতের মধ্যে পড়া যায় কারণ শীত তো আর বেশি দিন থাকে না এখনকার সময় সব সময় গরম থাকে শীতের দিন অর্ধেক চলে যাচ্ছে কিন্তু গরমই রয়ে গেল শুধু রাত্রে একটু শীত লাগে ঠান্ডা ঠান্ডা বাব হয় তো বন্ধুরা এই কাপড়গুলো কেমন লাগলো আর আমার বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটি কথা বললাম সবাইকে যে আমার লাইভে আসার সবাই চেষ্টা করবেন সবাই সবাইকে বন্ধু করে নেবেন লাইভে আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আমি কতখানি লম্বা করতে পারতেছি চাই না চার মিনিট চৌত্রিশ সেকেন্ডের ভিডিও তো সবাই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ এটা খুবই ছোটো ভিডিও তাই আপনাদের দেখতে অবশ্যই কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই বেশি লম্বা করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ